নমস্কার, আমি সুমিতা। আমার চ্যানেল ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। আমি মানে আমরা আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে বসাই, যেগুলোকে লাইট করে ভেজে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, গাজর, এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, এটা গরম মশলার গুঁড়ো, এটা সাদা তেলের সঙ্গে একটু ঘি দিয়ে গরম করে নিয়েছি, আর ভাতটাকে রেডি করে নিয়েছি। আমি হাঁড়িতে এটাকে বসাবো জন্য প্রথমে এতে তেল সমেত ঘিটাকে এটা একটু মিশিয়ে নেব, আর ভাতের মধ্যে লবণ আর মিষ্টিটা মিশিয়ে নেব। ধরে রাখ, এবার আমি এর মধ্যে সমস্ত সবজিগুলোকে এইভাবে আমি পুরোটাই এইভাবে ভাত এবং সবজির লেয়ার ফেলে এটাকে বসাবো। আমার পুরো ভাত আর সবজি লেয়ার দেওয়া হয়ে গেছে। উপর থেকে আমি একটু দিয়ে দেবো কেওড়া জল আর একটু গোলাপ জল। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে উনানে বসিয়ে দেবো। এটাকে আমি লো ফ্লেমে 5 মিনিট বসিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে, ফ্রাইড রাইস আমার রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। গরম গরম এটাকে আমি পরিবেশন করবো।